খুব ভালো সম্পর্ক নিয়ে কখনো গর্ব করতে যাবেন না। ঘটা করে সোশ্যাল মিডিয়া জানাতে যাবেন না সেই মানুষটার সঙ্গে আপনার কতটা ভালো বন্ডিং, ভালো আন্ডারস্ট্যান্ডিং। একটা মানুষ আপনাকে দিন রাত প্রায়োরিটি দিচ্ছে, স্পেশাল ফিল করাচ্ছে, তার মানে কিন্তু এই নয় আপনি আজীবন তার প্রায়োরিটি লিস্টে থাকবেন। মানুষের প্রায়োরিটি লিস্ট কত? প্রায়োরিটি লিস্টে নতুন নাম যুক্ত হয়, কল লিস্টে নতুন মানুষের আনাগোনা শুরু হয়। শুভ সকাল থেকে শুরু করে শুভ রাত্রি বলার মাঝের সময়টুকু অন্য কারো জন্য বরাদ্দ হয়, সম্পর্ক বদলে। জানুয়ারিতে হওয়া পরিচয় ডিসেম্বরের মাঝামাঝি এসে কয়েক মাসের মাথায় ফিকে হতে আরম্ভ করে। আস্তে আস্তে যোগাযোগের পরিমাণ কমে, অভিযোগের পরিমাণ বাড়ে, ভুল বোঝাবুঝি বাড়ে। প্রথম দিকে সম্পর্কগুলো শরতের প্রথম শিশির ভেজা শিউলি ফুলের মতো স্নিগ্ধ হয়, কিন্তু আস্তে আস্তে সেই স্নিগ্ধতা কমে কমে চৈত্রের খরা শুরু হয়। আর যাই হোক, কখনো সম্পর্ক নিয়ে গর্ব করতে যাবেন না, বড় গলায় বলতে যাবেন না আমরা জীবন এমনই থাকবে। এই গর্বই একদিন আপনাকে চুর মার করে দিয়ে যাবে, তখন আপনার ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকবে না। না পারবেন নিজের কাছে অভিযোগ করতে, না পারবেন অন্য কারো কাছে। যখন আপনার পাশে সত্যি কাউকে খুব প্রয়োজন, তখন আপনাকে শুনতে হবে, কি হলো তার সঙ্গে? না দেখলাম তোমার খুব ভালো বোঝাবুঝি, খুব না ভালো সে, এখন কি হলো? এই কথাগুলো না আঘাত করে, একটু বেশি আঘাত করে। তখন আপনি অন্তর থেকে কষ্ট অনুভব করতে পারবেন আর রিয়েলাইজ করতে পারবেন সত্যি কোথাও কেউ নেই।